আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য অনার্স সেকেন্ড ইয়ারে যারা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা দিবা, 2023-24 সালে পরীক্ষাটা আর হচ্ছে 22 সালের, তো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 23-24। তোমাদের জন্য আজকে ইংলিশ কম্পালসারি বিষয়ের একটা ফুল মার্কের 100 মার্কের একটা সাজেশন দিতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি এই 100 মার্কের সাজেশন থেকে তোমরা মোটামুটি অনেক প্রশ্ন কমন পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, এবং ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবো না, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশনটা। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা হবে 100 মার্কের। তো রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এখানে মার্ক হচ্ছে 20 মার্ক, এবং রাইটিং পার্টে হচ্ছে 35 মার্ক, এবং গ্রামার পার্টে হচ্ছে 45। তো আজকে প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের জন্য আজকে যে সাজেশনটা রেখেছি এই সাজেশনের ভিতরে একদম শর্ট সাজেশন করে রেখেছি। তো পার্ট এ প্যাসেজে কী কী থাকে? পার্ট এ প্যাসেজে থাকবে আনসারিং কোয়েশ্চন, এবং হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস, ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, আর হচ্ছে সামারি থাকবে, প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে। এই হচ্ছে টোটাল 20 মার্ক। পার্ট বি এনি ফাইভ, পাঁচটা হচ্ছে গ্রামার আইটেম তোমাকে অ্যান্সার করতে হবে, এখানে 45 মার্ক বরাদ্দ। চেঞ্জিং ওয়ার্ড, ফিল ইন দ্য ব্লাঙ্কস, তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, আর্টিকেল, সিনোনিম অর অ্যান্টোনিমস, রিয়ারেঞ্জ, ডাবল এক্সক্লুশন, পাংচুয়েশন এবং ট্রান্সলেশন অর বাংলা টু ইংলিশ। এই হচ্ছে তোমার গ্রামার পার্ট, এবং হচ্ছে পার্ট সি এর। পার্ট সি হচ্ছে তোমাদের পোস্টার রাইটিং, অ্যাপ্লিকেশন সিভি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, তারপর হচ্ছে অ্যাসে রাইটিং। এখানে পোস্টার তো হচ্ছে 4 মার্ক, অ্যাপ্লিকেশন বা সিভি আসলে 8 মার্ক, প্যারাগ্রাফ রাইটিং এখানে 8 মার্ক, এবং অ্যাসে হচ্ছে 8 মার্ক। তো এক্সট্রা আইটেম মানে এই পোস্টার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এইগুলো বাদে তোমার, সরি, প্যারাগ্রাফ এবং অ্যাসে বাদে যেগুলো অতিরিক্ত আইটেম আছে সেই হিসাবে নোটিশ রাইটিং অথবা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অথবা লেটার রাইটিং, এই তিনটা আইটেম দিতে পারে। তবে প্রথমে যে এখানে যে আইটেমগুলো দিয়েছি এই আইটেমগুলোতে কি পরীক্ষায় কমন আসে বেশিরভাগ সময়। আচ্ছা, এই ছিল আজকে আমাদের সাজেশন। তো পার্ট এ প্যাসেজের জন্য তোমাদের যে প্যাসেজগুলো পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো প্যাসেজ থেকে একটা কথা বলে রাখি, প্যাসেজ কখনও তোমার প্যাসেজ হুবহু কমন পড়বে না, কোনো বই থেকে, কোনো সাজেশন বই থেকে প্যাসেজ আসে না হুবহু। প্যাসেজগুলো জাস্ট হচ্ছে চর্চা করার জন্য। তবে প্যাসেজ কিছু লেখার নিয়ম আছে, শর্টকাট টেকনিক রুলস, কৌশল আছে, যে কৌশল অবলম্বন করে তোমরা 15 মার্ক অ্যান্সার করতে পারবা যে প্যাসেজ অংশ দেখে। তো আমি এখানে তারপর তোমাদেরকে খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু 10টা গুরুত্বের ভিত্তিতে 99% করে দিয়েছি প্রথম যে 10-15টা আছে। তোমরা এই প্যাসেজগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করবে। এখানে অনেকগুলো প্যাসেজ দিয়েছি, তোমরা এইখান থেকে সিরিয়াল ওয়াইজ 10টা প্যাসেজ বা 12টা প্যাসেজ প্র্যাকটিস করবে, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যাসেজ অংশ থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, এটা তোমরা আগেই বলেছি। আচ্ছা, গ্রামারের জন্য হচ্ছে তোমরা যে কাজটা প্রথমেই করবা, গ্রামার হচ্ছে যে কোনো সাজেশন বই পড়ার আগে অথবা নিজেরাই অনার্সের 12-13, 15-16, 18 সাল এবং হচ্ছে ডিগ্রির 9-13, 16-17, 18-19 সালের প্রশ্নগুলো সলভ করে নিবা গ্রামারের জন্য। যদি একবার করে সবগুলো আইটেম সলভ করতে পারো তাহলে গ্রামার থেকে তোমাদের 15 মার্ক কেউ মানে আটকাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গ্রামারের জন্য। গ্রামারের এইগুলো আমাদের সাজেশন বইও দেওয়া আছে, গ্রামারে আমাদের যে হ্যান্ড নোট আছে হ্যান্ড নোটের ভিতরে দেওয়া আছে। এবার আমাদের পার্ট সি প্যারাগ্রাফ, মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা হচ্ছে পার্ট সি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ থেকে আমি সিরিয়াল ওয়াইজ এখান থেকে 10টা দিয়েছি। তোমরা প্রাইসাইক, রোড অ্যাক্সিডেন্ট এবং ড্রাগ এডিকশন, স্মোকিং, ফুড অল্টারেশন, এখান থেকে 100% যেগুলো দিয়েছি সেই 100%গুলো আগে পড়ার চেষ্টা করবো, কারণ এইগুলো মিস যাবে না, ঠিক আছে? তো সিরিয়াল ওয়াইজ এখানে 20টা প্যারাগ্রাফ দিয়েছি, 20টা থেকে প্রথম যে 10টা আছে এই 10টা পড়লেই হবে, বাকিগুলো এক্সটেনশন না পড়লেও চলবে, তবে এখান থেকে এই 10টা অবশ্যই পড়বা, ঠিক আছে? এই 10টা থেকে যে 100%গুলো আছে এগুলো আগে পড়ার চেষ্টা করবা। অ্যাসের মধ্যেও ঠিক সেরকম, আগে প্রথম যে দিয়েছি এখানে 10-11টা দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে, ক্লাইমেট চেঞ্জ আছে, তারপর হচ্ছে দ্য ভিশন অফ স্মার্ট বাংলাদেশ এটা আসতে পারে, ড্রাগ এডিকশন বা স্মোকিং এইটা বেশি ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, প্যাট্রিয়টিজম। তো তোমরা এখান থেকে আগে যে 1-10টা আছে এই অ্যাসেগুলো আগে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে অ্যাসে রাইটিংয়ের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আছে এগুলো দেখাবো। তোমরা অবশ্যই অবশ্যই দ্য ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, যেহেতু বর্তমানে আর ঋতু পরিবর্তন হচ্ছে এবং হচ্ছে গরমের পরিমাণ বেশি, এজন্য যে ন্যাচারাল ক্যালামিটিস এটা আসতে পারে, সো এটা অবশ্যই পড়বা। এরপরে তোমরা এছাড়াও দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা ইম্পর্ট্যান্ট, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ এগুলো ইম্পর্ট্যান্ট আছে। হ্যাঁ,
আর এটা হচ্ছে প্লাটস ইন বাংলাদেশ, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বা। তো এই হচ্ছে তোমার গুরুত্বের ভিত্তিতে প্রথম যে 10টা আছে 11টা আছে এগুলো আগে পড়ে নিবা। এবার হচ্ছে তোমাদের পোস্টার রাইটিং এর জন্য দিব, পোস্টার 100% কমন পড়বে, এটা প্রতি বছর এখান থেকে 4 মার্ক আসে। তো আমি প্রথমে যে পোস্টারটা দিয়েছি, রাইট এ পোস্টার টু মেক পিপল অ্যাওয়ার অফ মানে COVID-19 সম্পর্কে, এটা অবশ্যই পড়বা। এরপর হচ্ছে তোমার মেকিং পিপল দ্য কনসিয়াস অ্যাবাউট দ্য আর্সেনিক পলিউশন বা হচ্ছে পিওর ইম্পিউর ওয়াটার এগুলো সম্পর্কে, মানে আর্সেনিক দূষণ সম্পর্কে সচেতন করা। তারপর হচ্ছে তোমার ব্যাড ইফেক্টস অফ ডেফরেস্টেশন, বৃক্ষ নিধনের যে অপকারিতা, ঠিক আছে, ক্ষতিকর প্রভাব, এটা বেশি ইম্পর্টেন্ট যেহেতু গরম এখন। তো বৃক্ষরোপণের এটা খুবই আমার আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে রাইট এ পোস্টার টু রাইজ পিপল রাইজ পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। তারপর হচ্ছে পোস্টার অ্যাওয়ারনেস ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডেঞ্জার অফ স্মোকিং, মানে ধূমপানের যে ক্ষতিকর প্রভাব, এটা বেশি ইম্পর্টেন্ট আছে, তো এটা অবশ্যই তোমরা মনে রাখবা। এই ছিল তোমার পোস্টার। এবার অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে ওয়ার্ড দিয়ে, তোমরা স্লোগান এই অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়ে নিবা, ঠিক আছে। এবার নোটিশ রাইটিংয়ে আসতে পারে যে স্কুল কলেজ বন্ধ থাকবে, বিভিন্ন সামার ভ্যাকেশন, যেহেতু এখন এটা গ্রীষ্মের সময়, হ্যাঁ, তো এই গ্রীষ্মের সামার ভ্যাকেশন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে, এ নিয়ে একটা নোটিশ লেখো, এরকম আসতে পারে, বা কলেজে পরীক্ষা হবে এরকম নোটিশ একটা আসতে পারে, তো আমরা এটা পড়ে নিবা। অ্যাপ্লিকেশনটা এটা 99% গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন আসবেই, প্রতি বছরই আসে। তো কলেজ সম্পর্কিত আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, যেমন হচ্ছে ডেবেটিং ক্লাব, তারপর হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস, ওয়াইফাই ক্যাম্পাস, জাস্ট হচ্ছে এটা পড়বা, এটা পড়লেই হবে, বাকিগুলো না পড়লেও হবে, জাস্ট এটা এখান থেকে কলেজ সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন প্রতি বছরই আসে। এরপর যেগুলো 99% দিয়ে রাখছি, তোমরা এগুলো পড়বা, যারা আমাদের সাজেশন নিয়েছো সাজেশন থেকে তোমরা ওইখান থেকে পড়তে পারবা বা নিবা, তারাও এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। জব অ্যাপ্লিকেশান এটাও আসতে পারে, জব অ্যাপ্লিকেশান জাস্ট আমাদের একটা সাজেশনের ফর্মেট আছে, একটা ফর্মেট শিখলেই তুমি যে কোনো অ্যাপ্লিকেশান আসুক জব অ্যাপ্লিকেশান তোমরা লিখতে পারবা, ঠিক আছে। আর লেটারটা তোমরা অ্যান্সার করা না করাই বেটার, লেটার হচ্ছে মার্ক খুবই কম পাওয়া যায়, তারপরে ওই লেটার যদি অ্যান্সার করতে যাও তাহলে হচ্ছে আমাদের যে 100% বা 99% যে প্রথম যে 4টা লেটার দিয়েছি, এই 4টা লেটার খুবই খুবই গুরুত্বপূর্ণ, 4টা না মাস্ট, প্রথম হচ্ছে প্রথম দিকে যে 5টা লেটার আছে, এই 5টা লেটার তোমরা আগে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এই 5টা লেটার থেকে আসার সম্ভাবনা অনেকাংশে আছে, সো এই 5টা লেটার আগে পড়ার চেষ্টা করবো। তারপরে কিছু ট্রান্সলেশন দিয়েছি, বিগত বছর এই ট্রান্সলেশন থেকে কমন আসছিলো, এবারও আসতে পারে, আর সম্ভাবনা আছে। তো ট্রান্সলেশন তো কমন আসে না, প্রতি বছরে একটু নতুন নতুন দেয়, তারপরে যদি কমন আসে তাহলে হচ্ছে তোমরা এখান থেকে আমি কয়েকটা ট্রান্সলেশন দিয়ে রাখছি। তো শিক্ষা বিষয়ক যে ট্রান্সলেশনগুলো আছে, বই পড়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে দেয় আর কি। তো সমসাময়িক ঘটনাবলী থেকে যদি দেয় তাহলে হচ্ছে কমন পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে, যদি আগেরগুলো থেকে থাকে তাহলে হচ্ছে এখানে যেগুলো আছে তোমরা এইগুলো পড়লেই হবে। তো মোটামুটি এখানে একটা কথা বলে রাখতেছি যে প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা যারা মানে অনার্স সেকেন্ডারি পরীক্ষা দিবা, তারা হচ্ছে যে যারা দুর্বল, একদম দুর্বল ছাত্রছাত্রী, তারা হচ্ছে গ্রামারের যে সহজ আইটেম আছে 5টা, যেমন আছে ডাব্লিউএস কোয়েশ্চন আছে, হ্যাঁ ডাব্লিউএস কোয়েশ্চন আছে, তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব আছে, তারপর চেঞ্জিং ওয়ার্ড, এই গ্রামারগুলো সহজ, পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, হ্যাঁ এগুলো খুবই সহজ। তোমরা কী করবা, প্রথমেই হচ্ছে যে এই আইটেমগুলো বেছে নিবা গ্রামারের জন্য, এই আইটেমগুলো বেছে নিবা, এই 5টা আইটেম যদি বেছে নেও তাহলে 15 মার্ক কোনায় অ্যান্সার করতে পারবা, কারণ এগুলো বিগত সালের উদাহরণগুলো প্র্যাকটিস করলে এখান থেকে কমন পড়ে। এছাড়া তোমাদের যে লিখিত অংশ 35 মার্ক আছে, শুধুমাত্র ডিপেন্ড হবে না, এই 35 মার্ক ডিপেন্ড হলে এখান থেকে কিন্তু 12 রেজাল্ট করতে পারবো না, ঠিক আছে। মনে রাখবা গ্রামার অংশ থেকে তোমাকে মিনিমাম 12-15 পাইতে হবে, 12-15 সর্বনিম্ন পাইতে হবে 12, তাহলে তুমি 5 মার্কের আশা করতে পারবা, ঠিক আছে। ইংলিশে তো ইংলিশে ভালো করার জন্য যে কোনো 5টা আইটেম বেছে নেবে, এবং আমাদের যে হ্যান্ডনোটের ভিতরে সাজেশনের ভিতরে রুলসগুলো দেওয়া আছে, রুলসগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, তাহলে দেখবে যে এখান থেকে অনেকগুলো কমন পাবে। তো আমাদের ফেসবুক ক্লাস নিয়মিত পেজে ক্লাসগুলো করতে চাইলে আমাদের ফেসবুক পেজটা আছে www.facebook.com/imransuggestion.94 অথবা ইউটিউব চ্যানেল youtube.com/imransuggestion, এই আমাদের দুইটা লিঙ্ক ফলো করলে আমাদের সাজেশনের ক্লাসগুলো বা অনলাইনে ক্লাসগুলো করতে পারবা। এছাড়া যারা আমাদের মানে ইমরান সাজেশনটা কালেক্ট করতে চাও, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01902 এছাড়াও যারা আমাদের সাজেশনটা কালেক্ট করতে চাও, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108 এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারবা। তো এই ছিল আজকে তোমাদের 100 মার্কের টোটাল সাজেশন, আশা করি এই সাজেশন থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে হুবহু একই নিয়মে, এবং সাজেশনটা অনেক উপকৃত মানে উপকার আসবে তোমাদের ইনশাল্লাহ আশা করি। তো যারা আমাদের সাজেশন বইটা অর্ডার করতে চাও বা হ্যান্ড নোটটা, তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই,
পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, কোনো নতুন কোনো ক্লাস রেকর্ড নিয়ে আসব এবং ভিডিও নিয়ে আসব। এবং এবছর যারা হচ্ছে 2021 সালের পরীক্ষার্থী ভাই বোন ছিল, তারা অনেকেই ভাই বোন ভালো একটা রেজাল্ট করতে পেরেছিল আমাদের অনলাইন ক্লাস এবং সাজেশন ফলো করে। তো তোমরা যদি ভিডিওটা দেখে দেখো, অবশ্যই তোমাদের রেজাল্ট কেমন হয়েছিল ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই জানাবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।